মানুষেরা বলে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাবে, আর কিছু লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাবে, আর কিছু লাগবে না। তখন তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললে সাথে যদি কোনো হক আদায় করে, ফরজ আদায় করে, তাহলে জান্নাতে প্রবেশ করবে, না হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কি আছে? ও হক আছে, লা ইলাহা ইল্লাল্লাহর ফরজ আছে, এগুলি আদায় করলে জান্নাতে প্রবেশ করবে। ইমাম তাইমি রহমতুল্লাহ আলাই, তাইমিয়ানা তাইমি রহমতুল্লাহ আলাই, তিনি আল হুজ্জা ফি বায়ান আল মাহাজ্জা গ্রন্থে এটা উল্লেখ করেছেন এবং সনদটা তার গ্রহণযোগ্য হাসান সনদে আছে। তিন নম্বর আরেকটি দলিল দিচ্ছি আমরা, তিন নম্বর হাসান মুসনাদ থেকে একটা দূরে দিলাম। ইমাম ওয়াহাব ইবনে মুনাব্বির রহমতুল্লাহ আলাই, তিনি তাকে একজনে জিজ্ঞাসা করছে যে লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবিকাঠি না? ওরাও মুরজিয়া ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ বললে হয়েছে। এখন আমাদের দেশে বলে না কালেমা গু, কালেমা গু, কালেমা বা যে বলছে সে যথেষ্ট এটা মনে করে। তখন তিনি বললেন, হ্যাঁ শোনো, তোমাকে বলছি অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, তবে চাবির কি লাগে? আংটা লাগে, চাবির ভিতরে কি লাগে? আল লাগে, সিল লাগে, দাঁত লাগে, নাহলে চাবি যদি সারাদিনও ঘুরে তোমার জন্য খোলা হবে না, তোমার জন্য খোলা হবে না। তো জান্নাতে যাইতে হলে এই দাঁতগুলি তোমার লাগবেই, এগুলি যদি না থাকে তাহলে তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না, সুতরাং এগুলি তোমার লাগবেই। ইমাম বুখারী তার বুখারী সহিতে এটা উল্লেখ করেছেন, তালিকান তারিখুল কবিরে তিনি সেটাকে, তারিখুল কবিরে তিনি সেটাকে নিয়ে আসছেন আবার সনদে, এবং আবু নুয়াইম ফেলিয়াতে নিয়ে আসছেন, এবং সিফাতুল জান্নাত তিনি বাইহাকি আনছেন, ইবনে হাজার ওটা নিয়ে আসছেন, বুঝিয়েছেন যে হাদিসটা সনদ সহি, কোনো সমস্যা নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি ইবনে রাজব রহমতুল্লাহ আলাই তিনি মিফতাহ, অর্থাৎ তিনি লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলোকে কি কি সাথে তুলনা করেছেন? চাবির সাথে, চাবির চাবির কাঁটার সাথে তুলনা করেছেন, চাবির দাঁতের সাথে তুলনা করেছেন। যদি বিনা চাবিতে দাঁত খুলে যেত, তো চাবির দাঁত বেঁধিত খুলে যেত দরজা তালা, তাহলে সব মানুষে সব খুলে ফেলতে পারত, প্রত্যেক কারো কোড থাকতো না, কিন্তু কোড দিয়ে মানুষ এখন দরজা করে, অর্থ হচ্ছে আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাতে যেতে পারবেন না, শর্তগুলি পূরণ করতে হবে এবং হক আদায় করতে হবে। দ্বিতীয় প্রমাণ হচ্ছে, আমরা একটা প্রমাণ দিলাম সালবে সালিহিন কওল দিয়ে, তিনটা প্রমাণ দিলাম। দ্বিতীয় হচ্ছে ইস্তিকরাউন নুসুস, যেটা আমরা একটু আগে বলেছিলাম যে নুসুস কোরআন এবং হাদিসের নস যেটা দাবি করে, এইটা বললে এটা নতুন কিছু আবিষ্কার হয় না, এটা কোরআন হাদিসের কথাই হয়। অজুর ফরজ যে চারটে বলেছেন সে কোথেকে নিছেন? ইয়াইয়াল্লাযীনা আমানু ইজা কুমতুম ইলা সালাতি, ওখান থেকে গুনে গুনে বের করছেন। তো এখন যে কেউ বলে আল্লাহ তো গুনতে বলে নাই, আমি চারটে বলবো না, আমি তিনটা বলবো, তো বিপদে পড়বে, কারণ একটা বাদ গেলে কার অজু হবে? অজু হবে না। তা আপনাকে কোরআন এবং সুন্নাহ নির্যাস বের করে যখন আপনি বলবেন, তখন সেটা অবশ্যই গ্রহণযোগ্য আপনাকে নিতে হবে, না হলে আপনার কিন্তু কি হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত শাহাদত আদায় হবে না। যেমনিভাবে অজুর একটা যে বাদ পড়ে গেলে আপনার অজুটা হবে না, তেমনিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ যদি একটা শর্ত আপনার বাদ পড়ে যায়, আপনার কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয় নাই, আপনি কিন্তু ইমানদার হতে পারেন নাই। এটা হচ্ছে, এটাকে বলে ইস্তিকরা, এটাকে বলে ইস্তিকরা, অর্থাৎ খুব বেশি যে পরীক্ষা নিরীক্ষা করে যেটা বের করে নিয়ে আসা হয় ইস্তিকরা বলা হয়। এই ইস্তিকরার ভিত্তিতে আমরা বলে থাকি যে ইস্তিকরার ভিত্তিতে কোরআন হাদিসের নস ইস্তিকরার ভিত্তিতে আমরা বলে থাকি যে তাওহীদের তিনটি অংশ আছে, বলেছি কিনা? কী রকম একটা হচ্ছে রুবিয়া উলুহিয়া আসমা সিফাত, বলে কিনা? কিন্তু ইস্তিকরার ভিত্তিতে সরাসরি আপনি একটা দুইটা নস কোরআন থেকে একসাথে বের করতে পারবেন না, কিন্তু আপনি পড়লেই বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, একটার ভিতরে তিনটে আছে। হামদ অর্থ কি? প্রশংসা, কে করে বান্দা করে, এটা কি তাওহীদুল উলুহিয়া? লিল্লাহে আল্লাহর নাম না, এটা কি আসমা সিফাত? রব্বুল আলামিন রুবুবিয়াত বুঝাই যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে এক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তিনটাই আছে, এটা নাম হচ্ছে ইস্তিকরা। তাহলে কোরআন এবং সুন্নাহ নস যদি কোনো আমরা ভালো করে ঝেড়ে ঠিকঠাক করি, তখন দেখতে পাবো যে এই শর্তগুলো, এই সাতটি শর্ত কোরআন এবং সুন্নাহর মধ্যে উল্লেখ আছে। আমরা দলিল যখন দিব ইনশাআল্লাহ তখন আপনাদের কাছে এটা স্পষ্ট হবে। এই যেই কারণে আমরা এই শর্তগুলি জানতে হবে, তা হচ্ছে এই শর্তগুলি না জানার কারণে আপনি দেখবেন যে কিছু মানুষ কুফুরি করে যাচ্ছে অনবরত, আপনি তার কিছু বলতে পারছেন না, তাকে কিছু বলতে পারতেছেন না। আপনার চোখের সামনে বহু মানুষ ইসলাম বিরোধী কথাবার্তা বলতেছে, আবার আপনার সামনে আসলে বলতেছে কি লাই আমি কি মুসলিম না, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আমি হজ করে আসছি, আমি এই করে আসছি, ওই করে আসছি, বলে না চোখের সামনে আপনাদের বলতেছে। আপনি চোখের, আপনি শর্তগুলি না জানার যে ক্ষতিকর দিকটা হচ্ছে এই সমস্ত লোকগুলো দিন বিরোধিতা করে যাচ্ছে সারাদিন, দিন রাত্রি চব্বিশ ঘন্টা আপনার সামনে এসে বলবে বড় ইমানদার সাজবে, আর কখনো কখনো হ্যাঁ টক শোতে এসে তিনি সবচেয়ে বড় পণ্ডিত এবং ইসলাম কি তিনি দেখেন নাই, ইসলাম এই করেছেন সেই করেছেন, তিনি নতুন নতুন তাফসির আবিষ্কার করেন, এরপরে তিনি সারা বিশ্বে কোথাও জায়গা পান না খুঁজে, এরকম মানুষগুলো আপনি বুঝেন
এরা কিন্তু ইসলামের ঠিকাদার হয়ে যাচ্ছে, অথচ তারা জানে না যে ইসলামের লা ইলাহা ইল্লাল্লাহ শর্তটা কি, এটা তারা শিখে নাই। এটা এই জন্য সমস্যা আমাদের। আরেকটি সমস্যা হচ্ছে যে যখন আপনি দেখবেন যে এই মানুষগুলো কোনো একটা জিনিস বাড়াচ্ছে যেটা ইসলামের শর্ত না, আপনি কিছু মানুষকে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত না কিন্তু নিজেরা বাড়াই দিচ্ছে, এটাও আছে, এটাও আছে। সবচেয়ে সব কিছুর বড় ফরজ অমুক ফরজ সবচেয়ে বড় ফরজ, কেউ বলবে সবচেয়ে বড় ফরজ হচ্ছে পীরের দরবারে যাও, কেউ বলবে যে সবচেয়ে বড় ফরজ হচ্ছে গাঁটটি কাঁদে না, কেউ বলছে সবচেয়ে বড় ফরজ হচ্ছে রাস্তা ভাঙ্গো, এই জন্য বড় ফরজ তৈরি করে হচ্ছে এক একজনে। লা ইলাহা শর্তগুলি জানা থাকলে আপনার এখানে আর কেউ ঢুকতে পারবে, নতুন কোনো শর্ত আবিষ্কার করতে পারবে না। বলেছে না এগুলি কিন্তু আমরা পাইনি, এগুলি কোনো সলভে সালিম বলেন নাই, আপনার মন মতো ঢুকে দিলে কাজ হবে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা কি আছে, সাতটি শর্ত আছে। এই সাতটি শর্ত ব্যাখ্যা ইনশাল্লাহ আমি করবো যত অল্প সময় পারি ইনশাল্লাহ।